রাষ্ট্রপতির সাথে সার্চ কমিটির বৈঠক আজ পেশ করা হবে নির্বাচন কমিশন গঠনে 10 জনের নামের তালিকা বুস্টার ডোজ নিলেন খালেদা জিয়া সাভারে টিকা নিতে মানুষের ভিড় পুলিশের লাঠি চার্জে আহত ত্রিশ দাঁতের ফিলিং এ ব্যবহৃত হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পারদ জটিল রোগ হবার শঙ্কা চিকিৎসকদের আফিফ মিরাজের রেকর্ড জুটিতে দারুণ জয় বাংলাদেশের আফগানিস্তানকে হারালো চার উইকেটে আসসালামু আলাইকুম কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভি সকালের খবরে একে এসটি এমটি বা শিরোনাম দেখছিলেন এবার জানাবো পুরো খবর নির্বাচন কমিশন গঠনে চূড়ান্ত 10 জনের নাম জমা দিতে আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে সার্চ কমিটি কমিটির সদস্যদের আজ সন্ধ্যা 6:30টার মধ্যে বঙ্গভবনে উপস্থিত হতে বলা হয়েছে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে সার্চ কমিটির 6 জন সদস্য করোনা পরীক্ষাও সম্পন্ন করেছেন মঙ্গলবার সার্চ কমিটির সপ্তম ও শেষ বৈঠকে 12 থেকে 13 জনের নামের মধ্যে 10 জনের নাম চূড়ান্ত করা হয় সেই তালিকায় রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেবে অনুসন্ধান কমিটি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে গঠিত সার্চ কমিটি বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট নাগরিকদের সাথে 4টি বৈঠক করে তাদের পরামর্শ নেয় হাসপাতালে গিয়ে করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগে মডার্নার 2 ডোজ টিকা নিলেও বুধবার তিনি নিয়েছেন ফাইজারের টিকা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় স্থিতিশীল রয়েছে জানিয়ে তার চিকিৎসক বলেছেন বিদেশে চিকিৎসার প্রয়োজন থাকলেও সরকারের প্রতিহিংসার শিকার বিএনপি চেয়ারপারসন আরও জানাচ্ছেন হাসান মাহমুদ রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসার খবরে জড়ো হয় বিপুল সংখ্যক নেতাকর্মী বেলা 4:30টার দিকে করোনা টিকার বুস্টার ডোজ নিতে গুলশানের বাসা থেকে হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া বিপুল সংখ্যক নেতাকর্মীর ভিড়ে গাড়িতে বসেই করোনা টিকার বুস্টার ডোজ নেন সাবেক এই প্রধানমন্ত্রী এ সময় বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জানান গুরুতর অসুস্থ হওয়া সত্ত্বেও হাসপাতালে এসে ফাইজারের টিকা নিয়েছেন বেগম জিয়া উনি আগে 2টা ডোজ দিয়েছিলেন মডার্নার আর এখন যেটা নিলেন সেটা হচ্ছে ফাইজারের ওনার প্রাথমিক যে রোগ সেটার চিকিৎসা কিন্তু হয় নাই ওনার যে রোগের যে জটিলতা অর্থাৎ যে রক্তক্ষরণ জিআই ব্লিডিং সেটি নিয়ন্ত্রণ হয়েছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত হওয়ার সত্ত্বেও তাকে বিদেশে চিকিৎসা দেয়া হচ্ছে না অভিযোগ চিকিৎসকের অসুস্থ হলে চিকিৎসা পাবে না যে আচরণ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জনগণের নেত্রী গণতন্ত্রের নেত্রীর প্রতি করা হলো এটি সত্যিকার অর্থে দেশবাসী যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মনে রাখবে এই প্রতিহিংসার রাজনীতি চলতে পারে না গত বছর এপ্রিলে করোনা ভাইরাসে আক্রান্ত হন খালেদা জিয়া সে বছরই 19 জুলাই তিনি মডার্না টিকার প্রথম ডোজ এবং 18 আগস্ট নেন মডার্না টিকার দ্বিতীয় ডোজ হাসান মাহমুদ এনটিভি নিউজ ঢাকা এদিকে বুধবারও সাভারে করোনার প্রথম ডোজের টিকা নিতে আসা বিশৃঙ্খলাকারীদের উপর লাঠি চার্জ করেছে পুলিশ এতে স্বাস্থ্যকর্মী আনসার সদস্য সহ কমপক্ষে 30 জন আহত হয়েছেন 26 ফেব্রুয়ারির পর করোনা টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ রাখা হবে সম্প্রতি স্বাস্থ্য দপ্তরের এমন ঘোষণার পর থেকেই তৈরি পোশাক শ্রমিকদের মধ্যে টিকা গ্রহণের প্রবণতা বেড়ে যায় এমন পরিস্থিতিতে গতকাল সরকারের সিদ্ধান্ত থেকে সরে গেলেও সাভারে টিকা প্রত্যাশীদের চাপ অব্যাহত থাকে বুধবার সকাল থেকে হাজার হাজার তৈরি পোশাক শ্রমিক কর্মস্থল ছেড়ে টিকার জন্য ভিড় জমান সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন নার্সিং ইনস্টিটিউটে পরিস্থিতি সামলাতে স্বাস্থ্যকর্মী এবং পুলিশ সদস্যদের হিমশিম খেতে হয় এক পর্যায়ে পুলিশ লাঠি চার্জ শুরু করলে হুড়োহুড়িতে আহত হয় অন্তত 30 জন দাঁতের শক্তিশালী ফিলিং এর নামে মুখে ভরে দেয়া হচ্ছে মার্কারি বা পারদ যা স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি
হার্ট অ্যাটাক, স্ট্রোক কিংবা কিডনির অসুখের মতো জটিল সব রোগ সৃষ্টি হতে পারে দাঁতের সাথে মিশে থাকা এই পারদ থেকে। দন্ত চিকিৎসকরা বলছেন, দাঁতের ফিলিংয়ে এক সময় পারদ ব্যবহারের প্রচলন থাকলেও এর ক্ষতিকর প্রভাবের কথা চিন্তা করে বিশ্বজুড়ে তা নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু বাংলাদেশে এখনও তার প্রচলন ব্যাপকভাবে রয়ে গেছে। আশিকুর রহমান চৌধুরীর রিপোর্ট। মুখের মধ্যে বিষাক্ত পারদ কিছু সময়ের জন্য নয়, সব সময়ের জন্য মিশে থাকছে, এমনটাকে মেনে নেওয়া যায়, কিন্তু সেটাই অনেকে মেনে নিচ্ছেন নিজেদের অজান্তে। যারা দাঁতের ক্ষয় রোধে মার্কারি বা পারদ দিয়ে রূপালী রঙের ফিলিং করছেন, তারাই মুখে বিষ নিয়ে আছেন নিজেদের অজান্তে। মার্কারি বা পারদ দিয়ে কেন দাঁত ফিলিং করতে হবে? এটির প্রচলন বাংলাদেশের মতো দেশে রয়ে গেছে দাঁতের ফিলিংকে মজবুত করার জন্য। সত্য জিনিস সেটা হলো যে মার্কারির অ্যামালগাম দিয়ে ফিলিং করলে এটার ক্রাশিং স্ট্রেংথ বেশি, এটা আমরা বুঝি। এবং গ্রাম অঞ্চলে এটা এখন কোয়াকদের দ্বারা মানে বেশি হচ্ছে, ডেন্টিস্ট্রির 5% বা 7%-এর মতো হয়তো আছে। ভয়ের দিকটা হলো যে যারা কোয়াক, মানে যারা রেজিস্টার্ড ডাক্তার না, যাদেরকে আমরা গ্রাম্য ডাক্তার বলে থাকি, তাদের সংখ্যা কিন্তু অনেক বেশি। তাদের সংখ্যা এটার মানে সঠিক সংখ্যাটা জানা যায় না, তবে এটা 60,000-এরও বেশি। তো এরা কিন্তু গ্রামে গঞ্জে এই প্র্যাকটিসটা করে যাচ্ছে, ফলে চ্যালেঞ্জটা কিন্তু এখানে রয়ে গেছে। বাংলাদেশে পারদ দিয়ে দাঁতের ফিলিং করার প্রচলন একসময় ছিল বিষয়টি না বোঝার কারণে, কিন্তু এখন আর সেই পরিস্থিতি নেই। গবেষণায় তো বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে। মানুষের যদি সবটা দাঁত ফিলিং থাকে মার্কারি দ্বারা, তাহলে সে একবার ডেঞ্জার জোন এসে চলে যাবে এবং তার হার্ট অ্যাটাক হওয়ার মানে পসিবিলিটি খুব বেশি। গভর্নমেন্ট যদি পারে যে তাদেরকে প্রোভাইড করতে, মানে প্রত্যেকটা উপজেলা থেকে, ডিস্ট্রিক্ট থেকে, প্রত্যেকটা সেন্টারে যদি এই ইয়া করে ফিলিংয়ের ব্যবস্থা রাখে, তাহলে এটা সবচাইতে ভালো হয়। পারদের ব্যবহার কমানোর আন্তর্জাতিক মিনামাটা কনভেনশন এখন পর্যন্ত বাংলাদেশ বাস্তবায়নই করেনি। পারদ ব্যবহার রোধে নেই তেমন কোনো জোরালো উদ্যোগ। এমন প্রেক্ষাপটে দেখা যাচ্ছে কেবল দাঁতের ফিলিং নয়, নানা প্রসাধনী পণ্যে অবাধে চলছে পারদ বা মার্কারির ব্যবহার। এটা ব্যাপকভাবে পারদ ব্যবহার করা হয়ে থাকে, এবং এই পারদটা ব্যবহার করাই হচ্ছে যে চামড়াটাকে ফর্সা করানোর জন্য, গ্লেজি করার জন্য ফলে, এবং এখানে কোনো মাত্রাতিরিক্ত ব্যবহার হচ্ছে, এবং এটা একদম ডাইরেক্ট একজন কনজিউমারকে আক্রান্ত করছে। পারদের ব্যবহার রোধে জনসচেতনতা সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। ঘুষ দেওয়ার অপরাধে পুলিশের বরখাস্ত ডিআইজি মিজানুর রহমানকে 3 বছর এবং ঘুষ গ্রহণের অপরাধে দুদকের বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাসিরকে 8 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন। শেখ মহিউদ্দিনের রিপোর্ট। অবৈধ সম্পদের অভিযোগ থেকে অব্যাহতি পেতে দুদক কর্মকর্তা এনামুল বাসিরকে ঘুষ দেন ডিআইজি মিজান। ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য 40 লাখ টাকা ঘুষ লেনদেন করেন সরকারি এই দুই কর্মকর্তা, আর এই অপরাধে 2019 সালের 17 জুলাই মামলা করে দুদক। দীর্ঘ শুনানি শেষে ওই মামলার রায় ঘোষণার জন্য বুধবার নির্ধারিত দিনে আদালতে হাজির করা হয় সরকারি ঊর্ধ্বতন এই দুই কর্মকর্তাকে। তাদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলম। রায়ে দুদকের বরখাস্তকৃত পরিচালক এনামুল বাসিরকে দণ্ডবিধির 161 ধারায় ঘুষ সংক্রান্ত অপরাধে 3 বছর আর অর্থপাচার আইনের 4-এর 2 ধারায় 5 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। সেই সাথে 80 লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। তবে বাসিরের 2 ধারায় শাস্তি একসাথে চলায় 8 বছরের সাজা হলেও তাকে কারাভোগ করতে হবে 5 বছর। এদিকে দণ্ডবিধির 161 ধারায় বরখাস্তকৃত ডিআইজি মিজানকে 3 বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। ইনকোয়ারি করাকালীন সময়ে জনাব বাসিরের সাথে, জনাব মিজানুর রহমান সাহেবের সাথে রমনা পার্কের মধ্যে তাদের মধ্যে যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে জনাব এনামুল বাসির সাহেব, তিনি যখন মিজানুর রহমান সাহেবকে এই সুবিধা দিতে ব্যর্থ হলেন, তখন তাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং শুরু হলো। জনাব এনামুল বাসিরের বিরুদ্ধে 3 অভিযোগে প্রমাণিত হয়েছে, আর জনাব মিজানুর রহমান ডিআইজি 3 বছরের শাস্তি তাকে দেওয়া হয়েছে। আদালত বলছে দুদক কর্মকর্তা হয়েও এ ধরনের কাজে জড়িয়ে দণ্ডপ্রাপ্ত হওয়া একটি সতর্কবার্তা, আর মিজানের মতো পুলিশের বড় কর্মকর্তা হয়েও দায় এড়ানোর সুযোগ নেই। দুর্নীতি দমন কমিশনের যেই হোক না কেন,
যিনি রক্ষক তিনি যদি এই ধরনের কাজের সাথে জড়িত হয়ে যান তাহলে অবশ্যই মাননীয় আদালত এই কথাটাই বলার চেষ্টা করেছেন যে এ ব্যাপারে সতর্ক হওয়া উচিত। এক নারীকে জোর করে বিয়ের পর নির্যাতন চালানোর অভিযোগ ওঠায় 2019 সালে ডিএমপির অতিরিক্ত কমিশনার পদ থেকে সরিয়ে দেওয়া হয় মিজানকে। এর চার মাস পর তার সম্পদের অনুসন্ধানে নামে দুদক। সেই অনুসন্ধানে দায়িত্ব পান কমিশনের তৎকালীন পরিচালক এনামুল বাসির। শেখ মহিউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। প্রতিটি ক্ষেত্রেই বর্তমান সরকার বন্দুক পিস্তল দিয়ে রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে মানুষের অধিকার কেড়ে নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে কৃষক দলের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। বলেন, দেশের মানুষের মাথাপিছু আয় ও রিজার্ভ নিয়ে সরকার মানুষকে মিথ্যা তথ্য দিচ্ছে যা সম্পূর্ণ ভিত্তিহীন। সরকার উন্নয়নের মিথ্যা ফুলঝুরি দিয়ে জনগণকে প্রতারিত করছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আজকে যে দেশ শাসন করছে তা পুরো ফেক, ইংরেজিতে এটাকে বলছে ফেক, প্রতারণা। আপনার রিজার্ভের কথা বলছে, তারা রিজার্ভের যে $46 বিলিয়ন কথা বলছে, IMF বলছে যে আসলে এটা 15% বাড়িয়ে বলা হয়েছে, এটা একটা ভুয়া একটা সংখ্যা দেওয়া হয়েছে। প্রতিটি ক্ষেত্রে এই সরকার, তারা যারা আজকে জোর করে ক্ষমতায় এসছে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বন্দুক পিস্তল নিয়ে তারা জোর করে মানুষের অধিকারকে কেড়ে নিচ্ছে। এবারে বাংলাদেশ আফগানিস্তান ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। আফিফ মিরাজের রেকর্ড সপ্তম উইকেট জুটিতে খাদের কিনার থেকে ফিরে এসে অসাধারণ এক জয়ের সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। আফগানিস্তানের 215 রান তাড়া করতে গিয়ে একসময় 45 রানে 6 উইকেট হারিয়ে বসেছিল স্বাগতিকরা। সেখান থেকে 174 রানের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশকে 4 উইকেটের জয় এনে দেন আফিফ ও মিরাজ। চট্টগ্রাম থেকে সুব্রত বাবির রিপোর্ট। অকল্পনীয়, অবিস্মরণীয়, অনবদ্য, রোমাঞ্চকর এক জয়। 2017-র কারিব রূপকথা ফিরে এলো যেন সাগরিকার জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। কারিবের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে 266 রানের টার্গেটে 33 রানে 4 উইকেট পড়ে যাবার পর সাকিব মাহমুদুল্লাহ অবিস্মরণীয় জয়ের কাব্য লিখেছিলেন। এবার আফগানিস্তানের বিপক্ষে সেই গল্পের পুনর্মঞ্চায়ন করলেন যেন আফিফ হোসেন আর মেহেদি হাসান মিরাজ। ছাই ছাপা আগুনের ধ্বংসস্তূপের ভিতর থেকে ফিনিক্স পাখি হয়ে এলেন তারা। টপ ও মিডিল অর্ডারের পরীক্ষায় প্রশ্ন কমন না পড়া পরীক্ষার্থীদের মতো অবস্থা হয়েছিল এদিন। রশিদ মুজিব নবীদের স্পিনের প্রস্তুতি নিয়ে এসে ফজল হক ফারুকের ঝড়ের মুখে পড়তে হয়েছে। বাহাতি এই পেসারের ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত স্বপ্ন ছাড়ানো এক স্পেলে লন্ডভন্ড হয়ে গিয়েছিল সব। বিপিএলে ঢাকার হয়ে 3 ম্যাচ খেলা ফারুকের গতি আর সুইংয়ে লিটন, তামিম, মুশফিক, ইয়াসির নাস্তানাবুদ। রশিদ খান বল হাতে নেবার আগেই 28 রানে 5 উইকেট নেই বাংলাদেশের। বল হাতে নিতেই লেগিকে মাহমুদুল্লাহ নিজেকে সমর্পণ করেছেন। 45 রানে 6 উইকেট হারানোর পর অনেকেই তো রেকর্ড বইয়ে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর খুঁজতে নেমে পড়েছিলেন। আর সেখান থেকেই তরুণ দুই তুর্কি আফিফ মিরাজের লড়াই শুরু। আফগানিস্তানের বোলারদের চোখে মুখে তখন আগুন, আর সেই চোখে চোখ রেখে ঠান্ডা মাথায় এগোতে এগোতে জয়ের স্বপ্ন দেখালেন তারা। স্ট্রোকস, স্ট্রাইক, রোটেশন সব ছিল তাদের ব্যাটিংয়ে। 64 বলে আফিফের 50, সেই পথে নিজেকে রাঙালেন মিরাজও। 100-150 ছাড়িয়ে তাদের জুটি অন্ধকারে ডুবাতে থাকলো আফগানদের। এরপর চট্টগ্রামে সন্ধ্যা নামতেই জয়। খেলা শেষ করেই মাঠ ছাড়লেন মিরাজ আফিফ। 225 বলের 174 রানের অবিচ্ছিন্ন জুটি। আফিফ 115 বলে 93, মিরাজ 120 বলে 81 রানে অপরাজিত। সপ্তম উইকেটে বাংলাদেশের রেকর্ড পার্টনারশিপ। সব ছাপিয়ে বাংলাদেশের সেরা জয়গুলোর একটি হয়ে থাকবে এই জয়। এর আগে এই উইকেটে জেতার মতো মঞ্চ তৈরি করে দিয়েছিলেন বাংলাদেশের বোলাররা। হালকা ঘাসের আস্তরণ ছিল 22 গজে, নিয়ন্ত্রিত বোলিং করেছেন সেখানে পেসার স্পিনাররা। 215-তে অল আউট আফগানিস্তান। মিরাজ ছাড়া সবাই উইকেট পেয়েছেন এদিন। মুস্তাফিজ নিয়েছেন সর্বোচ্চ 3টি। বোলারদের সাফল্য মিলিয়ে যাবার যে আশঙ্কা তৈরি হয়েছিল সেসব উড়িয়ে দিয়ে বাংলাদেশ শেষ পর্যন্ত সিরিজ শুরু করেছে। আফিফ মিরাজদের এই অনবদ্য পারফরমেন্স হোক জাতীয় দলে তরুণদের হাল ধরার নতুন শুরু। নিঃসন্দেহে অবিস্মরণীয় জয়, তবে এটাও সত্য প্রতিপক্ষ হিসেবে বরাবরই আফগানিস্তান অস্বস্তিদায়ক। সুব্রত ববি, এনটিভি নিউজ,
জোহরামে চৌধুরী স্টেডিয়াম চট্টগ্রাম। দেশের 18 থেকে 50 বছর বয়সী নাগরিকদের জন্য এক বছরের মধ্যে সরকার সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। শুরুর দিকে এই ব্যবস্থা ঐচ্ছিক রাখা হলেও পরবর্তীতে বাধ্যতামূলক করা হবে বলেও জানান মন্ত্রী। পেনশন ব্যবস্থাপনার জন্য আইন প্রণয়ন এবং আলাদা একটি কর্তৃপক্ষ গঠন করা হবে এবং কোনো ব্যক্তি যে পরিমাণ চাঁদা দেবেন সরকারও একই পরিমাণ অর্থ জমা দেবে। এই অর্থ বিনিয়োগের পর যে মুনাফা হবে তাও পেনশনধারীদের দেয়া হবে বলে জানান মন্ত্রী। আশুলিয়ায় জুতার কারখানায় ভয়াবহ আগুনে পুড়ে এক নারী সহ মারা গেছেন তিনজন। বুধবার বিকেলে আশুলিয়ার বঙ্গবন্ধু রোডের তিন শেডের ঘরে ইউনি ওয়ার্ল্ড ওয়্যার লিমিটেড নামের জুতা তৈরির কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে, পরে যোগ দেয় আরও পাঁচটি ইউনিট। এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসলে কারখানার ভেতর থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়, এদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। নীলফামারীতে অনেকগুলো রেল ক্রসিং বারে গেটম্যান না থাকায় প্রায় ঘটছে প্রাণহানি। গত দুমাসে ট্রেনে কাটা পড়ে মারা গেছে 13 জন। প্রতিদিনই ঘটছে এমন দুর্ঘটনা। অরক্ষিত ক্রসিং বারে গেটম্যান নিয়োগের বিষয়টি দ্রুত সুরাহা করার কথা জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নীলফামারী প্রতিনিধি নূর আমল্লের পাঠানো রিপোর্ট। অরক্ষিত রেল ক্রসিং, এতে ঘটছে প্রাণহানি, নিঃস্ব হচ্ছেন অনেক পরিবার। নীলফামারী জেলায় 38টি রেল ক্রসিং বার রয়েছে, এর মধ্যে 14টিতে রয়েছে গেটম্যান। অভিযোগ আছে এদের মধ্যে অনেক গেটম্যান থাকেন অনুপস্থিত, বাকিগুলো রয়েছে সম্পূর্ণ অরক্ষিত অবস্থায়। 26 জানুয়ারি নীলফামারী সদরের দারোয়ানি রেল ক্রসিংয়ে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। সেদিন সকালে উত্তরা ইপিজেটের 8 জন নারী শ্রমিক বহনকারী ইজি বাইক রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় 4 নারী শ্রমিক নিহত হন। 8 ডিসেম্বর বউবাজারে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের 3 শিশুসহ 4 জন মারা যান। এছাড়া প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। রেল ক্রসিংটা দিলে আমাদের দুর্ঘটনা থেকে আমরা অনেকটা রেহাই পাবো। গেটম্যানে রাখার দরকার, যাতে আমাদের উত্তরা ইপিজেড থাকাকালীন সবসময় মানুষ যাওয়া আসা করে। আর্জেন্ট দরকার, যদি ঘুলটি না দেয় আরও 600 লোক মারা যাবে এখানে। রেল দুর্ঘটনা রোধে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক নানা কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। আমাদের প্রথম কাজ হচ্ছে মানুষকে সতর্ক করা। স্থানীয় রেললাইনের পাশে স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজগুলো থেকে আমরা আমাদের অফিসারগণ নিয়মিত যে ওখানে স্কুলে বাচ্চাদের নিয়ে সচেতনতামূলক সভা করে থাকি আমরা। অরক্ষিত রেল ক্রসিং বারে গেটম্যান নিয়োগের বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বলে জানান এ প্রকৌশলী। 24টা গেট কিন্তু নন-ম্যান গেট, এখানে কোনো লোকবল নাই, কিন্তু আমরা যে কোনো ঘটনায় ঘটুক, ঘটনা ছাড়াও আমরা ছাত্রদেরকে অবগত করাই যে এই অবস্থায় আছে, এইগুলো গেটগুলো করার দরকার। আমরা তাৎক্ষণিক আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাই। দুর্ঘটনা রোধে দ্রুত রেল ক্রসিংয়ে গেটম্যান নিয়োগ সহ কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জেলাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। অমর একুশে বইমেলায় বই বিক্রির পরিমাণ বাড়ছে, যদিও বিক্রেতারা আশা করছেন সামনের দিনগুলোতে বিক্রির পরিমাণ আরও বাড়বে। কর্মদিবসে বইমেলা প্রাঙ্গণে পাঠক দর্শনার্থীদের তেমন চাপ ছিল না, আর তাই বুধবার যারা এসেছিলেন তারা বেশ স্বাচ্ছন্দ্যেই বই দেখেছেন এবং কিনেছেনও, আরও জানাচ্ছেন এস এম আতিক। অমর একুশে বইমেলা এখন বাঙালি সংস্কৃতির সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। বইমেলায় না আসলে যেন কি একটা অপূর্ণতা থেকে যায়। শুধু বই কেনা নয়, করোনা পরিস্থিতির বাঁধাধরা জীবনে একুশে বইমেলা যেন এখন খোলা আকাশের নিচে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার একটা উপলক্ষও। অফিস শেষ করে একটু আগেই আসছি, মানে বইমেলায় আসবো এর জন্য আগেভাগে চলে এসেছি। তো পরিবেশ অত্যন্ত সুন্দর, মনোরম,
সবকিছুই ছিমছাম গোছানো না আসছি এখনো দেখিনি বাচ্চার জন্য একটা বই নিয়েছি আরো বই দেখবো ইনশাল্লাহ আরো নিব এগুলো মানে নিতে ইচ্ছে করছে দেখি আমি যদি পারি তখন হচ্ছে সবগুলোই নিব ইচ্ছা আছে আজকে আজকে এই যে জুয়েল হাসান কামরুলের বই কিনলাম উনি জাপানিজ কালচার নিয়ে লিখছে বাচ্চাদের মন নিয়ে মাঝে মাঝে বের হওয়া দরকার সচরাচর বের হওয়া হয় না কোভিড পরিস্থিতির কারণে কর্মদিবসে স্বাভাবিকভাবেই দর্শনার্থীদের চাপ কম থাকে শান্ত নীরব পরিবেশে বই দেখা বা কেনার সময় হিসেবে এজন্য অনেকেই কর্মদিবসটাকেই বেছে নেন আজকে একবারই ফাঁকা আমরা যেটা আশা করিনি অনেক ফাঁকা যেহেতু আজকে সরকারি ছুটির দিন নয় সেক্ষেত্রে সরকারি যে ছুটির দিনগুলোতে লোক সমাগম বেশি থাকে আর অন্য দিনগুলোতে একটু কম থাকে তবে এই দিনে যারা আসে নর্মালি অফিস ডেতে যারা আসেন তারা মূলত বই কিনতে আসে তথ্য প্রযুক্তি পণ্যের ভিড়ে বইয়ের প্রতি মানুষের ভালোবাসা এখনও আগের মতোই আছে বইমেলায় আসলে তা বোঝা যায় আরও ভালোভাবে এস এম আতিক এনটিভি নিউজ ঢাকা যুদ্ধের আশঙ্কার মধ্যে এবার ইউক্রেন ছাড়তে শুরু করেছেন রুশ কূটনীতিকরা নিজেদের নাগরিকদের দ্রুত রাশিয়া ত্যাগের নির্দেশ দিয়েছে কিয়েভও ইউক্রেনে 30 দিনের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে অন্যদিকে নিজেদের স্বার্থের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য কাজী ইফতেখার শুভর ডেস্ক রিপোর্ট সবখানি যেন যুদ্ধ ভাব সেনাদের অব্যাহত টহল অজ্ঞাত স্থান থেকে আসা শেলের বিস্ফোরণ আর চাপা উত্তেজনা এসবের মিশেলেই এখন দিন কাটছে ইউক্রেনের সাধারণ মানুষের পরাশক্তি দেশগুলোর রেশারেশির ভার কেন তাদের সইতে হবে সেই প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের তবে নিজ দেশের নাগরিকদের রক্ষায় সবকিছু করার অঙ্গীকার ইউক্রেনের নাগরিকদের অবিলম্বে রাশিয়া ত্যাগের নির্দেশ দিয়েছে কিয়েভ একই সঙ্গে যে কোনো মুহূর্তে জরুরি অবস্থা জারির ঘোষণা দেওয়া হবে বলেও জানিয়েছে দেশটি নিজ দেশকে কারো স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ইউক্রেন কারো নিরাপত্তা বেষ্টনী নয় তবে যে কোনো উপায়েই হোক আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে সেক্ষেত্রে প্রয়োজনে মিত্রদের সহায়তা গ্রহণ করব কারণ আমাদের প্রধান লক্ষ্য সাধারণ মানুষ এবং তাদের মাতৃভূমি রক্ষা করা সংকটের শুরু থেকেই মিত্রদের পাশে পাচ্ছে ইউক্রেন আবারও পাশে থাকার প্রত্যয় জানিয়েছে যুক্তরাজ্য দিয়েছে আরও সামরিক সহায়তা পাঠানোর ঘোষণা যে কোনোই হোক আমরা রাশিয়াকে থামাব আমি পরিষ্কার করে বলতে চাই যে নিষেধাজ্ঞা তাদের উপর দেয়া হচ্ছে তাতে খুব শিগগিরই প্রেসিডেন্ট পুতিন পিছু হটবেন আর ইউক্রেনকে যে কোনো সহায়তা দিতে প্রস্তুত লন্ডন অব্যাহত উত্তেজনার মধ্যেই ইউক্রেন ছাড়তে শুরু করেছেন রুশ কূটনীতিকরা আর দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন রাশিয়ার স্বার্থের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না আমার দেশ সবসময় আলোচনার জন্য প্রস্তুত সমস্যা সমাধানে কূটনৈতিক পন্থার প্রতি আমি অনেক বেশি শ্রদ্ধাশীল কিন্তু রাশিয়ার নিরাপত্তা এবং সাধারণ মানুষের স্বার্থ সবার আগে এদিকে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের উত্তেজনা যখন চরমে ঠিক তখন বুধবার মস্কো সফরে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কাজীফ থেকে শুভ এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক এদিকে ইউক্রেন রাশিয়া উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সতর্ক বার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এবং যুক্তরাষ্ট্র বিশ্ব বিপজ্জনক ঝুঁকির মুখে আছে বলে সতর্ক করেছেন গুতেরেস ওদিকে যুক্তরাষ্ট্র বলছে রাশিয়ার আগ্রাসন নতুন শরণার্থীর সংকট সৃষ্টি করবে জাতিসংঘ সাধারণ পরিষদে ইউক্রেন নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় ভাষণ দিয়ে গুতেরেস বলেন গুরুতর পরিস্থিতি এড়াতে হলে সংযত হওয়া উত্তেজনা প্রশমন করা যুদ্ধবিরতি করা এবং আলোচনার পথে ফিরে আসার সময় এখনই তিনি আরও বলেন আর কোনো রক্তক্ষয় ছাড়া এই সংকট সমাধান করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ বিবিসি জানায় জাতিসংঘ সাধারণ পরিষদে যুক্তরাষ্ট্র সতর্ক করে দিয়ে বলেছে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে 50 লাখ মানুষ উদ্বাস্তু হতে পারে
প্রবল ঝড় ফ্রাঙ্কলিনের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় বিপর্যস্ত যুক্তরাজ্যের বেশ কিছু শহরের জনজীবন। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বার্মিংহামের কাছে ওয়ারচেস্টার শায়ার কাউন্টি। ব্রিটিশ গণমাধ্যমগুলো বলছে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশো বাড়িঘর, এছাড়াও পানিতে তলিয়ে গেছে সড়কসহ বহু ব্যবসা প্রতিষ্ঠান। যদিও বন্যার পর পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা, নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বেশ কিছু বাসিন্দাদের। এর আগে ফ্রাঙ্কলিনের প্রভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন প্রায় 14 লাখ ব্রিটিশ নাগরিক। এবারে খেলার খবর, আবারও বাংলাদেশ আফগানিস্তান ওয়ানডে প্রসঙ্গ। কোনো ঝুঁকি না নিয়েই খেলতে চেয়েছেন, জয়ের চিন্তা করে কোনো বাড়তি চাপ নিতে চাননি, আর তাতেই সফল আফিফ মেহেদি জুটি। রেকর্ড জুটি করে বাংলাদেশকে দারুণ এক জয়ের পর দুজনেই প্রশংসা করেছেন একে অন্যের। ডেস্ক রিপোর্ট বর্ষণ কবিরের। যুব বিশ্বকাপে যা শুরু হয়েছিল 3 নম্বর ব্যাটার হিসেবে সেই আফিফ হোসেন ধ্রুবকেই জাতীয় দলের অভিষেকের পর নামতে হচ্ছে 7 নম্বরে। তাই সাধারণত এমন বড় ইনিংস খেলার সুযোগই হয় না খুলনার ব্যাটারের, কারণ বলও বেশি পাওয়া হয় না, বড় জুটির সুযোগটাও মেলে না। আফগানিস্তানের নামি স্পিনারদের বিপক্ষে আফিফের সঙ্গে মিরাজের জুটিটাই দিনের সেরা আকর্ষণ। পুরো খেলাটা আমরা কখনো ম্যাচ জেতার ব্যাপারে কথা বলি নাই, আমরা জাস্ট কথা এটাই ছিল যে আমরা উইকেট দিব না, আমরা শেষ পর্যন্ত ট্রাই করব। স্পেসিফিক প্ল্যান বলার এগেনস্টে বলতে গেলে ওদের 3টা যে স্পিনার ছিল ওদের এগেনস্টে প্ল্যান ছিল নর্মাল খেলা। লাস্ট 5 ওভারে যদি 30, 40 বা 50 রানও লাগে ওটা চেষ্টা করব যাতে শেষ করতে পারি, বাট ওদের স্পিনারদের উইকেট না দিয়ে ব্যাটিং করার প্ল্যান ছিল। ম্যাচের সেরা মেহেদি হাসান মিরাজও ছিলেন তীব্র চাপে। বিপিএলে এক বিতর্কের রেশ এখনও বাতাসে কিছুটা আছে, দলের বিপদের মুখে 174 রানের রেকর্ড অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটি, আর 4 রান করলেই টপকে যেতেন 7 বছর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের বাটলার এবং বেয়ারস্টোর 177 রানের প্রথমে থাকা জুটিকেও। আমি অনেক কনফিডেন্ট ছিলাম আফিফের সাথে কথা বলেছি উইকেটে যে এ একটা ম্যাচ যেটা আমরা দুজনে জিতাতে পারি, বাট বিশ্বাসটা খুব ইম্পর্টেন্ট, আমরা যদি বিশ্বাস করতে পারি এই ম্যাচ জিতাতে পারি তাহলে আমরা উইন হব। সত্যি কথা বলতে ওর ওই ব্যাটিং দেখে আমারও কনফিডেন্ট মনে হয়েছে, কারণ আমি একটু প্রথম দিকে নার্ভাস ছিলাম, বাট ও আমাকে একটা কথা বলেছে আফিফ যে মিরাজ ভাই আমরা ক্রিকেট বল টু বল খেলি, যা হবে পরে দেখা যাবে। আফগানিস্তান কাঁপিয়ে দিয়েছিল বাংলাদেশকে, দুই তরুণের শেষ রক্ষা হয়েছে বটে স্বাগতিকদের। তামিম মুশফিকদের ব্যর্থতার পরও এমন ম্যাচ যে বাংলাদেশ জিততে পারে এমন উদাহরণ তৈরিতেও এই জয়ের ভূমিকা ভবিষ্যতে থাকবে অনেকটাই। বর্ষণ কবির, এনটিভি স্পোর্টস ডেস্ক। এদিকে অনেকের মতোই জয়ের আশা ছেড়েই দিয়েছিলেন বিসিবি সভাপতি, শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয় পাওয়ায় বেশ খুশি তিনি। বর্তমান নির্বাচক কমিটির মেয়াদ এ মাসে শেষ হলেও চুক্তি বাড়ানো হবে কিনা সে প্রশ্নের পরিষ্কার কোনো উত্তর দেননি তিনি। যেভাবে আমাদের প্রথম 6টা উইকেট গেল মনে হচ্ছিল যে ওদের বল খেলা সম্ভবই না। আমি গত ওয়ার্ল্ড কাপের ঠিক আগ মানে ইলেকশনের সময় থেকে এখন পর্যন্ত কিন্তু একটু ডিটাচ, ওনাদেরকে 4 মাস সময় চেয়েছিল, এটা এই মাসে শেষ হবে। আমি এখন এর মধ্যে এগুলোর মধ্যে ঢুকতে চাই না, ইনশাল্লাহ সামনে কথা হবে। এরই সাথে খবর শেষ করছি, যাবার আগে একএসটিএমটি বা শিরোনামগুলো আরও একবার। রাষ্ট্রপতির সাথে সার্চ কমিটির বৈঠক আজ, পেশ করা হবে নির্বাচন কমিশন গঠনে 10 জনের নামের তালিকা। বুস্টার ডোজ নিলেন খালেদা জিয়া, সাভারে টিকা নিতে মানুষের ভিড়, পুলিশের লাঠিচার্জে আহত 30। দাঁতের ফিলিংয়ে ব্যবহৃত হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পারদ, জটিল রোগ হবার শঙ্কা চিকিৎসকদের। আফিফ মিরাজের রেকর্ড জুটিতে দারুণ জয় বাংলাদেশের, আফগানিস্তানকে হারালো 4 উইকেটে। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।